সন্ধ্যা নদীর দুই পাড়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অবস্থান। ভৌগোলিক সুবিধার জন্য সন্ধ্যার দুই পাড়ে গড়ে ওঠে ছোট বড় অর্ধশতাধিক ডকইয়ার্ড। এখানে বড় জাহাজ নির্মাণ না হলেও তৈরি হয় বিভিন্ন ধরনের ছোট আকারের আধুনিক মানের জাহাজ। এছাড়াও নির্মাণ করা হয় লঞ্চ, কার্গো, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। পাশাপাশি মেরামত করা হয় পুরনো জাহাজও। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি মূল্য বৃদ্ধি ও পরিবহনে নৌযানের উপর নির্ভরতা কমার কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এখানকার 30টি ডকইয়ার্ড। এছাড়া বন্ধ হওয়ার ঝুঁকিতে আছে প্রায় 2 ডজন। কাজবাজ মোটামুটি আগের থেকে অনেক কম। আগে আমরা কাজ করতাম রাইতের দিনে, জাহাজ থাকতো সবসময়, কিন্তু কয়েক বছর ধরে মনে করেন জাহাজ না, ইনকাম নাই। নেছারাবাদের অর্থনীতিতে বড় অবদান রেখেছে এসব ডকইয়ার্ড। এই শিল্পকে এগিয়ে নিতে হলে উন্নত প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ব্যাংক ঋণ প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি আপনার ব্যাংকে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, তাহলে ভালো মানের জাহাজ যদি নির্মাণ করা যায়, তাহলে সেক্ষেত্রে ডকইয়ার্ডগুলো চালু হবে। এমন পরিস্থিতি জেলার হালকা শিল্পের উপর হুমকি বলে মনে করছেন বিসিক। সংকট কাটাতে নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। শিল্পের যদি কোনো যে কোনো ধরনের সার্বিক যে কোনো ধরনের সুযোগ সুবিধা দরকার বা আমাদের আওতায় যতখানি সুযোগ সুবিধা আছে সেটা আমরা আমরা আমাদের এন্ড থেকে দিব। ডকইয়ার্ডগুলো বন্ধ হয়, কর্মহীন হয়ে পড়েছে প্রায় 2000 শ্রমিক। সময় সংবাদ, পিরোজপুর।